স্বাগত এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার শুরুতেই শিরোনাম বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে কথা বলে বিএনপি প্রমাণ করেছে তারা এখনও পাকিস্তানের দোসর বললেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রকল্প কর্তৃপক্ষকে সেতু বুঝিয়ে দিল ঠিকাদারি প্রতিষ্ঠান সিলেট সুনামগঞ্জের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি এখনও ঘরে ফিরতে পারেননি 4 লাখ মানুষ বন্যা দুর্গত এলাকায় ব্যাংক ঋণ পরিশোধের শর্ত শিথিল ডিসেম্বর পর্যন্ত কিস্তি না দিলেও খেলাপি না করার নির্দেশ এবং আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়ালো বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ আন্তর্জাতিক সহায়তার আহ্বান বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে কথা বলে বিএনপি প্রমাণ করেছে তারা এখনও পাকিস্তানের দোসর আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন আপদমস্তক দুর্নীতিতে ভরা দলের মুখে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তোলা মানায় না বন্যা দুর্গতদের পাশে না দাঁড়ানোই বিএনপির সমালোচনা করেন তিনি বলেন দুর্গম এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ত্রাণ পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এক ও অভিন্ন এদেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে দলের 73তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন মিথ্যা বানানোর কারখানা দলটি 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে সমর্থন করে স্লোগান দেয়া তারেক রহমান ও বিএনপি নেতাদের পাকিস্তান প্রীতির সবচেয়ে বড় প্রমাণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান তাদের মনেই আছে পাকিস্তান দিল মে হায় পেয়ারে পাকিস্তান সারাক্ষণ ভয়ে ওই গুনগুন করে ওই গানই গায় আয় মেরে জান পেয়ারে মান আঁখো কি তারা আসমান কি চান মেরে জান পাকিস্তান এ হলো খালেদা জিয়ার কথা কাজী এই যাদের মানসিকতা তাদের তারা তো বাংলাদেশের কোনো ভালো চাইবে না এটা খুব স্বাভাবিক কোনো শেখ হাসিনা বলেন আপদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি নেতাদের মুখে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তোলা মানায় না এত বড় একটা অর্জন পদ্মা সেতু যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অভিযোগ দুর্নীতির অভিযোগ এনেছিল যেটাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম প্রমাণ করতে পারেনি কাজে যে মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল সেটা তো আজকে প্রমাণিত যেখানে কোনো দুর্নীতি হয়নি তারপরে এই সেতুটা যে আমরা করেছি এটা তো একটা মাল্টিপারপাস সেতু আমরা করেছি তো সেটা নিয়েও তাদের তারা প্রশ্ন তোলে কোন মুখে ওরা তো কিছুই করে যেতে পারেনি দেশে এত বড় বন্যা হলেও বিএনপি নেতাকর্মীরা দুর্গতদের পাশে না দাঁড়ানোই সমালোচনা করেন সরকার প্রধান এই বন্যায় আজ পর্যন্ত বিএনপির কোনো নেতা কেউ মানে কোনো সাহায্য দিয়েছে বন্যাভাসীদের দেয়নি ঢাকায় বসে বসে নানা কথা বলে বেড়াচ্ছে কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন এমন দুর্গম এলাকা যেখানে বন্যার পানির কারণে কেউ পৌঁছাতে পারছে না কিন্তু আমার স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক যে যেখানে তারা সেখানেই কিন্তু ত্রাণ বিতরণ করে যাচ্ছে বন্যা মোকাবিলা ও দুর্গতদের সহায়তার পাশাপাশি শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী অনেক বিত্তশালী জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 8টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন স্বাধীন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সাফল্যই আওয়ামী লীগের অর্জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে এগিয়ে চলছে তবে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে স্বাধীনতা বিরোধী শক্তি এখনও সক্রিয় বিএনপিও তাদের দোসরদের মোকাবেলা করাই এখন চ্যালেঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস প্রকৃতপক্ষে বাঙালি জাতিরই ইতিহাস বাঙালি জাতির সমস্ত অর্জনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এখনও স্বাধীনতা বিরোধী অপশক্তি তারা বাংলাদেশে আস্ফালন করে এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি
বিএনপি জামাত ইসলামকে সাথে নিয়ে রাজনীতি করে এবং তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। 1949 সালে প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালিকে স্বাধীন একটি দেশ এনে দেয়া সহ নানা গৌরবময় অর্জন আওয়ামী লীগের। তবে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দল ও সরকার অনেকটাই অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। দেশভাগের পর ব্রিটিশ শাসন মুক্ত হয়েই পশ্চিম পাকিস্তানের শোষণের মুখে পড়ে বাঙালি। এ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের স্বপ্ন ভঙ্গে আসে নতুন দল গড়ার তাগিদ। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোথাও কোনো হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতেই সম্মেলনের কাজ শুরু হয়। এই সেই রোজ গার্ডেন যেখানে 1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠার 22 বছরের মাথায় এই দলটির নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। অসাম্প্রদায়িক রাজনীতির নীতিতে 1955 সালেই দলের নাম থেকে বাদ দেওয়া হয় মুসলিম শব্দটি। তবে সে অবস্থান আওয়ামী লীগ কতখানি ধরে রাখতে পেরেছে তা নিয়ে প্রশ্ন আছে ইতিহাসবিদদের। এটা ঠিক, আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে আপোষ করেছে। এখনও যদি আমরা অসাম্প্রদায়িকতার কথা বলি, এখনও যদি ধর্মের কাছে অন্যান্য দল যেভাবে আত্মসমর্পণ করেছে বা ধর্ম নিয়ে রাজনীতি করে সেসব কথা বলি, তাহলে দেখব কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণভাবে তার মূল আদর্শ বিসর্জন দেয়নি। ঐতিহ্যবাহী দল হিসেবে আওয়ামী লীগের সক্ষমতা নিয়ে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার বাইরে গেলেই কেবল মিলবে দলের সাংগঠনিক অবস্থার প্রকৃত চিত্র। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দল আর সরকার এখন প্রায় অভিন্ন, যা নেতিবাচক বলছেন তারা। গত কয়েক বছরে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার স্বকীয় অস্তিত্বটার বজায় রাখতে পারেনি, এটা সরকারের মধ্যে বিলীন হয়ে গেছে। রাষ্ট্র, সরকার, দল একাকার হয়ে গেছে। দলের নীতি নির্ধারকরা বলছেন, বঙ্গবন্ধু হত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করা এবং পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় আওয়ামী লীগের সাফল্যের পাল্লায় ভারী। এই দেশে পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু অর্জন বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিব এবং বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, এইটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগের নেতৃত্বেই বাঙালি জাতি আগামী একটি সুখী সমৃদ্ধশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করছে। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। পরে 2008 সালে সরকার গঠনের পর থেকে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছে দলটি। উন্নয়নশীল রাষ্ট্র উন্নীত করার পর দলের বর্তমান লক্ষ্য 2041 সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর উদ্বোধনের বাকি আর 2 দিন, এবার দেখবেন সেতুটি নির্মাণ নিয়ে প্রতিবেদন। আকারের দিক থেকে পদ্মা সেতু বিশ্বে দীর্ঘতম নয়, তবে কিছু কারিগরির দিক থেকে এটি অন্যগুলোর চেয়ে বিশেষ। এই সেতু নির্মাণে হয়েছে কয়েকটি রেকর্ড, এর মধ্যে আছে সবচেয়ে গভীরে পাইল ফাউন্ডেশন, আর এ কাজে অবলম্বন ছিল স্ক্রিন গ্রাউটিং পদ্ধতি। এতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হ্যামার, স্প্যানে যুক্ত করা হয়েছে সবচেয়ে ক্ষমতাসম্পন্ন বেয়ারিং, যা 9 মাত্রার ভূমিকম্প ঠেকিয়ে দেবে। এছাড়া সবচেয়ে দীর্ঘতম এলাকা নদী শাসনের আওতায় আনতে হয়েছে গর্বের এই সেতু নির্মাণে। পানির নিচে শক্ত ভিত্তি গড়তে 122 মিটার গভীরে করতে হয়েছে পাইলিং, কৃত্রিম প্রক্রিয়ায় রাসায়নিক পাঠিয়ে সেখানে বাড়াতে হয়েছে মাটির সক্ষমতা। এই পদ্ধতির নামই স্ক্রিন গ্রাউটিং। এর আগে এত গভীরে আর কোথাও পাইলিং করা হয়নি। আর এই পাইল বসাতে জার্মান থেকে আনা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার। পিলার ও স্প্যানের মাঝে ব্যবহার করা হয়েছে 10,500 টন ওজনের 1-1টি বিয়ারিং। এতে 9 মাত্রার ভূমিকম্পেও সেতুর কোনো ক্ষতি হবে না, এত বড় বিয়ারিংয়ের ব্যবহার নজিরবিহীন। পরে রেকর্ডটি ক্রেনের, 3,600 টন উত্তোলন ক্ষমতার ভাসমান একটি ক্রেনের সাহায্যে বসানো হয়েছে স্প্যান। সবশেষ রেকর্ডটি নদী শাসনে। পদ্মা সেতুর আগে বিশ্বের যে কোনো জলসেতু নির্মাণে এত বড় এলাকা নদী শাসন করা হয়নি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাজ শেষে পদ্মার মূল সেতু প্রকল্প কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। চলাচলের জন্য এখন পুরো প্রস্তুত স্বপ্নের এই সেতু।
বুধবার সন্ধ্যায় প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে সেতু বুঝিয়ে দেয় ঠিকাদারের কর্মকর্তারা। এখন উদ্বোধনের জন্য সেতু ঘিরে চলছে তোড়জোড়। এরপর প্রকল্প পরিচালক যে কোনো সময় সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবেন পদ্মা সেতু টোল আদায় রক্ষণাবেক্ষণ সহ পুরো দায়িত্ব সেতু কর্তৃপক্ষের। 2014 সালের 26 নভেম্বর পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে চায়না মেজর ব্রিজ কোম্পানি। 25 জুন সকালে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে মাওয়ায় সুধী সমাবেশে অংশ নেবেন এবং ফলক উন্মোচন করবেন। এরপর টোল দিয়ে সেতু পার হয়ে জাজিরা প্রান্তে আরেকটি ফলক উন্মোচন করবেন এবং তারপর জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র 2 দিন, এরপরই দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হবে দক্ষিণাঞ্চলবাসীর। এখন নতুন দিনের স্বপ্ন দেখছেন শরীয়তপুরের দুগ্ধ উৎপাদন ও গবাদি পশুপালন খামারীয় ব্যবসায়ীরা। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হওয়ায় এই খাতেও হচ্ছে বিনিয়োগ, এতে জীবনমান উন্নয়নের আশা তাদের। স্বপ্নের সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অবসান হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি। এখন সোনালী দিনের স্বপ্ন বুনতে শুরু করেছেন তারা। বছরের পর বছর লোকসানে থাকা শরীয়তপুরের খামারিরা ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। এই খাতে নতুন করে বিনিয়োগ শুরু হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি স্বনির্ভরতার আশায় স্থানীয়রা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এই আপনার ফেরিঘাটের ভোগান্তির কারণে। আমাদের গরু যখন আমরা এখন পদ্মা সেতুর কারণে আমরা যে কোনো সময় 2 ঘন্টার মধ্যে ধরেন গরু সরবরাহ করতে পারবো। আমরা দুধ পাঠাতে 6-7 ঘন্টা লাগার কারণে দুধ নষ্ট হয়ে যায়, আমরা মনে করেন যে দুধ পাঠাতে পারি না। পদ্মা সেতু চালু হয়ে গেলে সেতুগুলো আমরা ঢাকা পাঠাতে পারবো। রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এবার আর লোকসানের বোঝা বইতে হবে না খামারিদের। আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা হয়েছে, এই ঘোষণার পরপরেই আমাদের এই সেক্টরে আমরা সবাই বিনিয়োগ বাড়াইছি। আমরা যারা ডেইরি সেক্টরে বিনিয়োগ করতাম এবং এবার নতুন উদ্যোক্তাও অনেক বেড়ে গেছে। শরীয়তপুরে বিভিন্ন খামারে গরু, ছাগল, মহিষ ও ভেড়া পালন হচ্ছে 4 লাখের বেশি। এসব পশু থেকে বছরে 81,000 মেট্রিক টন মাংস এবং 1,05,000 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। পদ্মা ব্রিজ হওয়াতে এই উৎপাদিত পণ্যগুলি সঠিক বাজারজাতকরণে তারা অনেক সুবিধা পাবে বলে আমার বিশ্বাস। আমাদের সাথে অনেক বিনিয়োগকারী তারা যোগাযোগও রাখছে যে কীভাবে এই খাতে আরও নতুনভাবে বিনিয়োগ করা যায় সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। শরীয়তপুরে 14,248টি ডেইরি ও অ্যাগ্রো ফার্ম রয়েছে, যা থেকে বছরে অন্তত 400 কোটি টাকা আয়ের আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিয়ে জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, আর মাত্র 2 দিন, অবসান হতে যাচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি, তো ওপারের প্রস্তুতি কেমন দেখছেন আর ওপারের মানুষরা কি বলছেন এ বিষয়ে? পদ্মা বিজয়ের উৎসব করার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত পদ্মার এপারের জেলাগুলো, এবং এরই অংশ হিসাবে দ্বিতীয় সেশনে, প্রথম সেশনে আমরা জানি মাওয়ার ওই প্রান্তে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন করবেন এবং তারপরেই মূলত এই পদ্মার এপারে জাজিরা প্রান্তে আসবেন এবং সেখানে ফলক উন্মোচন শেষে একটি জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক সেই জনসভা স্থলে যেখানে মূলত প্রধানমন্ত্রীর সেই ভাষণ এই জনসভায় হবে এবং যেখানে সারা দেশ থেকে প্রায় 10 লাখ মানুষের সমাগম হবে, এমনটাই কিন্তু আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে। আর এই আয়োজন বলতে যেটি বোঝা যাচ্ছে, এখানকার প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। এখানে যে জনসভার জন্য যেই মঞ্চটি করা হয়েছে এটি কিন্তু পদ্মা সেতুর আদলে করা হয়েছে, দীর্ঘ একটি স্প্যানের উপরে এই জনসভা আর মঞ্চটি নির্মাণ করা হয়েছে। এর বাইরেও এর সামনে যেই দর্শনার্থী বা যেই জনসভায় যে সকল মানুষ আসবেন তাদের জন্য আলাদা আলাদা করে বাঁশের ব্যারিকেড দিয়ে সমাবেশ স্থল একেবারে প্রস্তুত বলা যায়। শুধুমাত্র এখানে যেই সর্বশেষ যে সৌন্দর্য বর্ধনের কাজ এবং আনুষঙ্গিক খুঁটিনাটি কাজগুলি রয়েছে সেই কাজগুলি এই মুহূর্তে এখানে চলমান রয়েছে। এছাড়া আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এই পুরো এলাকাকে কিন্তু এই মুহূর্তে একেবারেই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি যে এই পদ্মা সেতু প্রকল্প এলাকার আশেপাশে এবং এই প্রকল্প এলাকায় বিমান বাহিনী এর হেলিকপ্টার এবং বিমানের মাধ্যমে কিন্তু টহল দেয়া হচ্ছিল এবং এখন এই মুহূর্তে এখানে সেনা সদস্য যারা রয়েছেন তারা তাদের নিরাপত্তার
যেই বিষয়টি সেই বিষয়গুলি তারা কঠোরভাবে নজরদারি করছেন এবং এখানকার যেই সড়ক ব্যবস্থাপনা ছিল সমস্ত সড়ক ব্যবস্থাপনায় কিন্তু একটি নিরাপত্তার আদলে নিয়ে আসা হয়েছে এবং প্রতিটি স্তরেই নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। জনসাধারণের চলাচলের উপরে কিন্তু গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর বাইরে শরীয়তপুরের আয়োজন সম্পর্কে আমরা যদি বলি, এই অনুষ্ঠানের পাশাপাশি শরীয়তপুরেও তিন দিন ব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানেও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম, জেলা স্টেডিয়াম খ্যাত যে স্টেডিয়ামটি রয়েছে, সেই স্টেডিয়ামে সেই বর্ণাঢ্য আয়োজনে কিন্তু দেশি বিদেশি খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন এবং সেখানে সাহিত্যিক, কবি এবং বিশিষ্ট জনেদের অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং সেই বর্ণিল আয়োজনের ভেতরে কিন্তু আতশবাজি, ফানুস উড়ানো এবং লেজার শো সহ নানান আয়োজন সেখানে রাখা হয়েছে। এর বাইরে আজ সকালেও কিন্তু শরীয়তপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়াল লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে পদ্মা সেতুর 42টি স্প্যানের সাথে মিল রেখে 42 জন শিক্ষার্থীর অঙ্কন করা চিত্র এবং লেখা কিন্তু সেই উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হচ্ছে। তো এক কথায় বলতে গেলে পদ্মা পার কিন্তু একেবারেই প্রস্তুত পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে এবং পদ্মা সেতুকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পদ্মা পার থেকে এই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি সংক্রান্ত সবশেষ তথ্য। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন। পদ্মা সেতু বাংলাদেশের পাশাপাশি ভারতের বাঙালিদের জন্য গর্বের বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এই সেতু দুদেশের মধ্যে যোগাযোগ বাড়াবে বলে মত তার, আর এ কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার প্রশংসা করে তিনি বলেন, ইতিহাস প্রমাণ করেছে তার ধারাবাহিক সাহসী সিদ্ধান্তগুলোই সঠিক ছিল। হিমালয়ে উৎপত্তি হয়ে ভারতে যা গঙ্গা, বাংলাদেশে তাই পদ্মা নামে প্রবাহিত। দেশটির গণমাধ্যম বলছে এটি শুধু পদ্মা নয়, গোটা গঙ্গা অববাহিকায় দীর্ঘতম সেতু। পদ্মা সেতু চালু হলে ঢাকা কলকাতার রুটে সময় বাঁচবে অন্তত 3 ঘন্টা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলছেন সে কারণেই এই সেতু নিয়ে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলার মানুষও উচ্ছ্বসিত। পদ্মা সেতু শুধুমাত্র স্টিল কংক্রিটের একটি কাঠামো নয়, বরং পদ্মার দুই পারের বাংলা ভাষাভাষীদের সংস্কৃতি ও আবেগকে যুক্ত করবে। ব্যবসার চেয়েও বেশি কিছু যোগ করবে সেতুটি। এটি সমস্ত বাঙালির জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। দোরাইস্বামী জানান, ভারতই প্রথম দেশ যারা নিজের টাকায় পদ্মা সেতু তৈরির প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তকে সমর্থন করেছিল। একই সাথে এই মেগা প্রকল্প বাস্তবায়নে দিয়েছিল সার্বিক সহায়তার প্রস্তাব। বাংলাদেশ একাই এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল, যা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই নিয়েছিলেন। নতুন বাস্তবতায় তার এই সাহসী সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ হয়েছে। পদ্মা সেতু শুধু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম নয়, প্রতিবেশী দেশগুলোর অর্থনীতিকেও প্রভাবিত করবে বলে মনে করে দিল্লি। পদ্মা সেতু BBIN এর জন্যও সহায়ক। এই সেতু চালু হলে ভারতের পাশাপাশি নেপালও পণ্য আনা নেয় মংলা বন্দরের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারবে। এতে আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের পরিমাণ যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বাড়বে। দোরাইস্বামী আরও জানান, পদ্মা সেতু চালুর পর সময় পরিবহন ব্যয় দুটোই কমবে, আর সেটি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আকৃষ্ট করবে ভারতকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে, বছরে 1 লাখ এলপিজি সিলিন্ডার কেটে কাঁচামাল হিসেবে বিক্রি, প্রায় 20 কোটি টাকার বিদেশি মুদ্রা নষ্ট। ইউক্রেন যুদ্ধের মধ্যেই বেজিংয়ে ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরু, বৈঠক করবেন রাশিয়া, চীন ও ভারতের নেতারা। সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি কিছুটা কমায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি না নামায় নিজ বাসস্থানে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন। এদিকে উত্তরাঞ্চল সহ বন্যা কবলিত 17 জেলায় বানভাসীদের খাবারের সংকট কাটছেই না। এদিকে পানি তোড়ে রেলের একটি সেতু ভেঙে যাওয়ায় 5 দিন পর ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর সদর কানাইঘাট উপজেলায় বন্যার পানি। কিছুটা কমলেও অবনতি হয়েছে বিয়ানীবাজার ওসমানীনগর, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলায়। এখনও পানিবন্দী 22 লাখ মানুষ। এসব জায়গায় খোলা হয়েছে আরও অন্তত 200 আশ্রয়কেন্দ্র। এ নিয়ে 599টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সিলেটে। তবে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু দুর্গত এলাকায় খাবারের সংকট কাটছে না কিছুতেই। সুনামগঞ্জ পৌর শহরের 50 ভাগ এলাকা এখনো পানিতে। তলিয়ে আছে 12 উপজেলার বেশিরভাগ বসতভিটা। পানির স্রোতে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে পারছেন না দুর্গতরা। এমন অবস্থা আমরা জীবনযাপন কাটাইতেছি, এই পানি নিয়ে বন্যায় আমরা জীবনটা একবারে ধ্বংস করে দিচ্ছে। আটুমি ফেয়াক আছে বর্তমানে, নেত্রকোনায় পানিবন্দী 1 লাখেরও বেশি পরিবার খাদ্য সংকটের পাশাপাশি আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। জ্বালানি ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় মানবেতর জীবনযাপন করছেন কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। বিশুদ্ধ পানির সংকটে গাইবান্ধা ও সিরাজগঞ্জের 90,000 মানুষ। এলাকার মানুষের খুব ভয়াবহ অবস্থা, পারাপারে যোগাযোগ অবস্থা এবং বাড়িতে সবার বাড়ি বাড়ি পানি পানি বাড়ছে। মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে তিস্তার পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে নদী ভাঙন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার ক্ষত বয়ে বেড়াচ্ছে সিলেট অঞ্চলের মানুষ। পানির তোড়ে ভেসে যাওয়া নিখোঁজদের খুঁজে ফিরছেন স্বজনরা। এখন পর্যন্ত এসব মানুষের কোনো তথ্য না থাকলেও প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। গত 5 দিনে সিলেট বিভাগে 23টি মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে 15 জনই নিখোঁজ ছিলেন পানিতে ভেসে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। রবিবার সুনামগঞ্জের আমবাড়িতে পাওয়া যায় বন্যার পানিতে ভেসে যাওয়া পুলিশ সদস্য আবুল কাশেমের মরদেহ। একই দিন আরও 3টি মরদেহ উদ্ধার হয় সিলেটের বিশ্বনাথ ও জৈন্তাপুরে। পানির স্রোতে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হয়েছেন অনেকে। কদিন ধরেই বিভিন্ন স্থানে ভেসে উঠেছে তাদের মরদেহ, এখনও সন্ধান নেই অনেকের। মেডিকেল 3-4 তলা গিয়া কোনো স্রোতে যারা যাইতে পারছে জান বাঁচাই যায়, আর অনেক মানুষ মারা গেছে, তারা কোনো নিশ্চয়তা নাই, কোনো চিহ্নবিহ্ন পাওয়া গেছে না। মাঠ পর্যায়ে একজন কর্মী নিখোঁজ, আমি অনেক খোঁজাখুঁজি করছি, আসলে ওই লাশটা আমরা এখনও পাই নাই, এখনও উনি নিখোঁজ আছে। গত 5 দিনে বিভাগের 4 জেলায় 23 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 15 জনের মৃত্যু বন্যার পানিতে ভেসে, অন্যগুলো বিদ্যুৎ স্পর্শ ও সাপের কামড়ের ঘটনা। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা স্বাস্থ্য বিভাগের। পাহাড় জসে মৃত্যু আছে এবং পানিতে ডুবে মৃত্যুর খবরও আছে। তথ্যগুলো বিভিন্ন মাধ্যম থেকে আমাদের স্বাস্থ্য বিভাগের কাছে আসার পরে স্বাস্থ্য বিভাগের লোকজন তাদের ঠিকানা অনুযায়ী, তাদের নিবাস অনুযায়ী খোঁজ নিয়েই এটা কনফার্ম করেছেন। ভয়াবহ বন্যায় শুধু সিলেটেই পানিবন্দী 20 লাখের বেশি মানুষ। সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান বিশিষ্টজনদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সুনামগঞ্জের বন্যায় বিপাকের শিক্ষার্থীরা, অনেকের ভেসে গেছে বইপত্র। এ অবস্থায় বেশি দুশ্চিন্তায় এসএসসি পরীক্ষার্থীরা। প্রস্তুতি নেয়াই এখন তাদের জন্য কঠিন। তবে জেলা প্রশাসন জানিয়েছেন এসএসসি পরীক্ষার্থী সহ সব শিক্ষার্থীদের বই সহ সব ধরনের শিক্ষা উপকরণ দেওয়া হবে। এ জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী 28,000-এর বেশি। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সোমাইয়া থাকেন টিনের দোচালা ঘরে। বাবা রিক্সার মিস্ত্রি, অভাবের সংসার, তাই সেলাই ফরাইয়ের কাজ করেই পড়াশোনা চালিয়েছে। বানের পানিতে ডুবে গেছে বাসা, ভেসে যায় বইপত্র খাতা। বইগুলা ভিজে কারণে আমার পরীক্ষা কি খারাপ রেজাল্ট করবো, 12 রেজাল্ট করতে পারবো না। তো ভবিষ্যতে কোনো কিছু করার জন্য 12 রেজাল্ট দরকার। সোমাইয়ার মতো আরেক পরীক্ষার্থী জুবলি উচ্চ বিদ্যালয়ের সিয়াম, বইপত্র নষ্ট হলেও অনেক কষ্টে বাঁচিয়েছে পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড। বইগুলা তো পানি বেশি বেড়ে গিয়েছিল, এতটুক ছিল, মানে উপরে রেখেছিলাম, কিন্তু বইগুলো ভিজে গেছে। শুধু সোমাইয়া সিয়াম নয়, একই অবস্থা সুনামগঞ্জের বেশিরভাগ শিক্ষার্থীর। এই অবস্থায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে শঙ্কায় তারা। বন্যার কারণে আমার বইগুলো ভিজে গেছে, অনেকগুলো বই চলে গেছে, এখন আমি পরীক্ষা দিতে পারবো না।
জেলা প্রশাসন বলছে এসএসসি পরীক্ষার্থী সহ সব শিক্ষার্থীদের বই সহ সব ধরনের শিক্ষা উপকরণ দেয়া হবে। এসএসসি পরীক্ষার্থী সহ সকল যত শিক্ষার্থীর এই বই ক্ষতিগ্রস্ত হয়েছে, বই ভেসে গিয়েছে, নষ্ট হয়েছে, আমরা সরকারি পর্যায় থেকে, সরকারের পক্ষ থেকে আমরা সেই শিক্ষার্থীরা যখন আবার তাদের বাসা গৃহে ফিরে যাবে তখন তাদের আমরা নতুন বই সরবরাহের ব্যবস্থা করব। এদিকে জেলা শহর থেকে নতুন বই কেনার উপায় নেই, বন্যার পানিতে ডুবেছে সেখানকার বেশিরভাগ দোকানপাট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। বন্যা কবলিত জেলায় কৃষি ঋণের ক্ষেত্রে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধ না করলেও খেলাপি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, সুবিধা পাওয়া ঋণে এপ্রিল থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধে কোনো অতিরিক্ত ফি বা সুদ আরোপ করা যাবে না। এতে আরও বলা হয়, গত 1 এপ্রিল নিয়মিত ঋণের ক্ষেত্রে জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর প্রান্তিকে যথাক্রমে 50%, 60% ও 75% পরিশোধ করলে ঋণগুলো খেলাপি গণ্য হবে না। এছাড়া কৃষি ও সিএমএসএমই ঋণে 25%, 30% ও 40% কিস্তি পরিশোধ করে খেলাপি মুক্ত থাকা যাবে। এদিকে ভারতের আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 24 ঘন্টায় প্রাণ গেছে 12 জনের, এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও বরাক নদীর পানি। রাজ্যের 36 জেলার মধ্যে 32টিতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 55 লাখের বেশি। করিমগঞ্জ ও কাছাড় জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। করিমগঞ্জে 450 গ্রাম প্লাবিত হয়েছে, কাছাড় জেলায় ক্ষতিগ্রস্ত 500 গ্রাম। বন্যায় 300 সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। বন্যার কারণে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে 11টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারতের মহারাষ্ট্র এবং গোয়ায় 25 জুন পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। দক্ষিণাঞ্চলের তামিল, কর্ণাটক ও কেরালাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বছরে অন্তত 1 লাখ এলপিজি সিলিন্ডার কেটে কাঁচামাল হিসেবে বিক্রি হচ্ছে স্টিল ও রিরোলিং মিলে। এতে বিদেশি মুদ্রা নষ্ট হচ্ছে প্রায় 20 কোটি টাকা। তড়িঘড়ি করে গোপনে গ্যাসের সিলিন্ডার কাটতে গিয়ে বিস্ফোরণের ঝুঁকিও সৃষ্টি হয়েছে। এই চক্রের লোকজন গ্রেপ্তার হলেও আইনি দুর্বলতায় তারা জামিনে এসে আবারও জড়িয়ে যাচ্ছে একই অপরাধে। 12 কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রাখার মতো একটি সিলিন্ডার বানাতে লাগে প্রায় 16.5 কেজি ওজনের আমদানি করা লো কার্বন স্টিল, দাম প্রায় $23। তার সঙ্গে আরও $3 দামের বাল্ব ও প্যাড যুক্ত করলে হয় পূর্ণাঙ্গ সিলিন্ডার, দাম পড়ে প্রায় 2500 টাকা। অভিযোগ আছে, দেশীয় এলপি গ্যাস কোম্পানির বাজার ধরার কৌশলের কারণে এ সিলিন্ডার ডিলারদের দেয়া হয় 700 থেকে 800 টাকায়। এ সুযোগ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনার কিছু চক্র সিলিন্ডার কেটে লোহার স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছে স্থানীয় স্টিল ও রিরোলিং মিলে। গত জানুয়ারিতে কুমিল্লার কুটবাড়ি এলাকায় 4 ট্রাক ভর্তি কাটা সিলিন্ডার আটকের পরে এ নিয়ে মামলা হয় থানায়। সপ্তাহ 2 আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে কাটা ও আধা কাটা 10,000 সিলিন্ডার আটক করে র‍্যাব। পরে জানা গেল দুইটি ঘটনার নৈপথ্যে আছে গ্যাসের ডিলার ইসমাইল হোসেন কুসুম, যিনি আগেও গ্রেফতার হয়েছিলেন। সিলিন্ডারের ব্যবসায়ী করে কিন্তু আড়ালে সে এখানে মাঝে মাঝে কাটে। আমরা দেখো একবার এত গোপন সংবাদ যদি পেতে পাই আমরা আবার তারে তার কাছ থেকে আমরা তখন মনে পাই 1,500 কত পিস কাটা সিলিন্ডার উদ্ধার করছিলাম, এখন আবার সেকেন্ড টাইমের এবার হাতে ধরা পড়লো। আর সিলিন্ডার প্রস্তুতকারকরা বলছেন একইভাবে কাটাকাটি চললে ব্যবসা টিকে রাখা হবে কঠিন। বড় লার্জ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টস কিন্তু এটার ভেতরে আছে। এই ইন্ডাস্ট্রি যদি সিক হয়ে যায়, এই ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় আর এই সিলিন্ডার যদি বাজারে না থাকে তাহলে কিন্তু ভোক্তারা সাফার করবে। কেন ভর্তিকে দিচ্ছি? কারণ আমি এই সিলিন্ডারটা 20 বছরের ফিল হবে, আস্তে আস্তে আমি টাকাটা পরিশোধ করবো। কিন্তু যদি এই সিলিন্ডারটা পরিশোধ না হয়ে চলে যায় স্ক্র্যাপে তাহলে কিন্তু এই পুরো বিনিয়োগটাই স্থবির হয়ে গেল। দেশের 27টি অপারেটর 3.5 কোটি সিলিন্ডার গ্যাস সহ বাজারে ছেড়েছে, কিন্তু বছরে প্রায় 1 লাখ সিলিন্ডার কোম্পানির কাছে ফেরত আসছে না বলে আছে অভিযোগ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবছরও কোরবানিতে দেশে পশুর সংকট হবে না, চাহিদার তুলনায় প্রায় 24 লাখ বেশি পশু আছে বলে দাবি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিমের। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে পর্যাপ্ত পশু থাকায় দেশের বাইরে থেকে পশু আনা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন খামারিরা। আর সপ্তাহ দুই পরেই কোরবানির ঈদ, তাই সারা দেশে কি পরিমাণ কোরবানির উপযোগী পশু আছে তা তুলে ধরা সহ খামারিদের মতামত জানতেই মতবিনিময় সভা করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। খামারিরা অভিযোগ করেন, কোরবানির ঈদে পশু কেনাবেচায় হাসিল নিয়ে জটিলতায় পড়তে হয় তাদের। এছাড়া সড়কে চাঁদাবাজি বন্ধের উপর জোর দেন খামারিরা। খামার থেকে গরু বিক্রি করার সময় যেন কোনো হাসিল যেন না দিতে হয়, রাস্তাঘাটে চাঁদাবাজি যাতে না হয়, জোর করে যাতে হাটে নামিয়ে না নেয়, এই কারণে এই সহযোগিতাগুলো আমাদের দরকার। পশু পরিবহনের একটা সংকট রয়ে গেছে, রাস্তার চাঁদাবাজি একটা আছে, পরিবহন খরচ বৃদ্ধি আছে। মন্ত্রী জানান, এবার অনলাইনে পশু কেনার পর ছবির সাথে সেই পশুর মিল না থাকলে বিক্রেতা টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। এছাড়া করোনা সংক্রমণ বাড়তে থাকায় কোরবানির হাটে স্বাস্থ্যবিধি পালনে সবার প্রতি আহ্বান জানান তিনি। কোরবানির জন্য অতীতে পর মুখোমুখি হয়ে থাকতে হতো ভারত, মায়ানমার, অন্যান্য জায়গা থেকে কোরবানির পশু আসার জন্য। এখন কিন্তু আমাদের মাংসে স্বয়ং সম্পূর্ণতা এসেছে, আর হাটে আনার পথে পথিমধ্যে যদি কোনো প্রাণীকেও বিক্রি করেন, তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে কোনো রকম চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবেন না। গত বছর কোরবানির হাটে উঠেছিল 1,10,00,000 পশু, এর মধ্যে 23 লাখ পশু বিক্রি হয়নি। এবার দেশের 1,21,24,000 পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা 46,11,383টি, ছাগল ভেড়ার সংখ্যা 75,11,597, এছাড়া উট, দুম্বা ও অন্যান্য পশু সংখ্যা 1,409টি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রম নিয়ে গুছিয়ে উঠতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। এরই মধ্যে দ্বিতীয় শ্রেণীতে চালুর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এছাড়া পাইলটিং স্কুলের দ্বিতীয় ধাপের বইও ছাপানো হয়নি। এ অবস্থায় আগামী বছর নতুন শিক্ষাক্রম চালু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মার্চে 62টি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হয়। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম। কারো কারো কোনো কোনো সাবজেক্টে একটা দুটা সেশন বাকি থাকলে থাকতে পারে, পরবর্তী যে বইটা আমাদের এই জুনের মধ্যেই আসার কথা। আগামী বছর প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর কথা ছিল, কিন্তু প্রস্তুতির ঘাটতিতে হচ্ছে না দ্বিতীয় শ্রেণীতে, অন্য শ্রেণীগুলো নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। পরিকল্পনা যখন তারা করবেন তখন তাদেরকে মাথায় রাখা লাগবে, বিবেচনায় রাখা লাগবে যে আমাদের শিক্ষক কেমন, শিক্ষকের সংখ্যা কেমন, শিক্ষক শিক্ষার্থীর রেশিও কেমন, আমার পাঠ্য বই বিলি করার ক্যাপাসিটি কেমন, বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার কেমন, এই সব দিক বিবেচনা করে একটা পরিকল্পনা করতে হয়। জটিলতার কথা স্বীকার করলো NCTBO, তবে তা কাটিয়ে সময় মতো নতুন শিক্ষাক্রম চালুর ব্যাপারে আশাবাদী তারা। NCTBO-র চেয়ারম্যান জানান, পাইলটিংয়ের বই ছাপা হবে এ মাসের মধ্যেই। করোনার কারণে আমাদের রেমেডিয়াল যে অ্যাকশনগুলো এটা নিতেই আমরা ব্যতিব্যস্ত ছিলাম, যেমন আমাদের পাঠ্যসূচির সংক্ষিপ্তকরণ একটা বিষয় ছিল, মূল্যায়ন কীভাবে হবে সেটা একটা বিষয় ছিল, আমরা এগুলো করতে করতে আমাদের নতুন শিক্ষাক্রমে সময় দিতে পেরেছি কম রেমেডিয়াল অ্যাকশনের জন্যই। তো সে তারপরেও আমরা নতুন শিক্ষাক্রমের কাজ চালিয়ে যাচ্ছি। নতুন শিক্ষাক্রম চালুর আগে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা NCTBO-র। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যে শিক্ষাক্রম চালু আছে তার বেশিরভাগই বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তাই সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া পুরোপুরি নতুন কারিকুলাম চালু করলে লক্ষ্য অর্জন সম্ভব না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিন বছরে বিরল প্রজাতির তক্ষক বেচাকেনার নামে প্রতারক চক্র হাতিয়েছে কোটি কোটি টাকা। প্রতারকদের কেউ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি নাগরিক, কেউ আবার রিয়েল এস্টেট কোম্পানির মালিক। খাগড়াছড়ি থেকে তক্ষক এনে ঢাকায় বিক্রি করত চক্রটি। সম্প্রতি 9 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় ডিবি। রাজধানীতে একটি চক্র বিরল প্রজাতির তক্ষক বিক্রি করছে, এমন তথ্যে ক্রেতা সেজে যোগাযোগ করে গোয়েন্দা পুলিশ। পরে 5 কোটি টাকায় তক্ষক কেনার চুক্তিতে বাড়িধারার ফ্ল্যাটে ডাকে চোরাকারবারীরা। সেখান থেকে উদ্ধার করা হয় জীবিত একটি তক্ষক।
গ্রেপ্তার করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি নাগরিক সহ 9 জনকে। গ্রেপ্তারকৃতরা জানায়, খাগড়াছড়ি থেকে তক্ষক সংগ্রহ করে প্রথমে খুলনায়, পরে নিয়ে আসা হয় ঢাকায়। অভিজাত এলাকায় লাখ টাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বিক্রয়ের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিত চক্রটি। গ্রামের থেকে বিভিন্ন মানুষ একজন আরেকজনের পরিচয় এইভাবে সেট করেছে। যারা নিয়ে আসছিল, তো আমরা চেষ্টা করেছিলাম যে কারা কিনে তাদের কাছে এটা সেল করার জন্য। তক্ষকে আনলে বিক্রি করলে আপনার ভালো একটা দাম পাওয়া যাবে। 3 দফা প্রায় 71 লাখ। ডিবি জানায়, গ্রেপ্তার জাপানি নাগরিক সুলতান মিজুনু গাড়ি ব্যবসায়ী, হারুন রিয়েল এস্টেট কোম্পানি হিটস গ্রুপের চেয়ারম্যান, খায়রুল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের জিএম। এছাড়াও রাজু, বিপুল, আমানুর, হাসিফ, এমদাদ, লিটন সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তক্ষকটি বিক্রি করার জন্য প্রতি মাসে 1,40,000 টাকা ভাড়ায় একটা বাসা ভাড়া করেছে। সেই বাসায় বসে বসে এরা গুটি চালে তক্ষক সংগ্রহ করে এবং খদ্দেরকে জোগাড় করে থাকে। বন অধিদপ্তর জানায়, এটির কোনো মূল্য নেই, সবই প্রতারণা। তক্ষক এগুলোর মূল্য বেশি হয়, এগুলোর মানে বাইরের কান্ট্রিগুলোতে চাহিদা বেশি, এর কোনো মানে সাইন্টিফিক কোনো ভ্যালু নেই, পুরোটা কুসংস্কারের উপরেই চলে। পরে উদ্ধার করা তক্ষকটিকে বনে ছেড়ে দেয়া হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। মানিকগঞ্জে গৃহবধূ জুলেখা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্বামী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। 19 বছর ধরে পলাতক সিরাজকে গত রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক। তিনি বলেন, জুলেখাকে বিয়ের পর থেকেই নির্যাতন করত সিরাজ। পরে 2003 সালে মানিকগঞ্জ থেকে বাসায় ফেরার পথে কালীগঙ্গা নদীর তীরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। গ্রেপ্তার এড়াতে জাতীয় পরিচয়পত্র ভুল তথ্য দেয়। ভিন্ন পরিচয়ে নারায়ণগঞ্জে আবারও বিয়ে করে পরিবারের সঙ্গে ছিল আসামি সিরাজ। এইসব ঘটনায় যখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড হবে বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হবে, তখন কিন্তু অন্যান্য অপরাধীরা ভয় পাবে এবং তারা অপরাধ থেকে দূরে থাকবে, এটা একটা মেসেজ। 20 বছরে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। দেশটিতে মঙ্গলবার মধ্যরাতের ভূকম্পনে মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়েছে। পাকটিকা প্রদেশে আহত হয়েছে 1,500-এর বেশি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। কয়েক দশকের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ওপর প্রকৃতিও যেন রুষ্ঠ। তীব্র অর্থ সংকটে থাকা দেশটিতে চলছে ভয়াবহ খরা, এর মধ্যে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত গোটা দেশ। মঙ্গলবার মধ্যরাতে 6.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস প্রদেশ। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকতিকায়। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল হওয়ায় শুরুতে জানা যায়নি হতাহতের সংখ্যা। সময়ের সাথে সাথে ফুটে উঠেছে ভয়াবহতা। বুধবার রাত পেরোনোর আগেই 1,000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অঞ্চলের 2,000 স্থাপনা। ভূমিকম্পের সময় ব্যাপকভাবে ভূমিধসের ঘটনাও ঘটে। অনেক জায়গায় ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে আছে বলে তথ্য মিলেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে নিখোঁজদের উদ্ধার কাজ। ভূমিকম্পের পরপরই পরিস্থিতি সামাল দিতে কাবুলে জরুরি বৈঠক করেন তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আকুন্দ। দুর্গতদের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান তিনি। তালেবানের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে চীন। সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নও। এর আগে 2002 সালের 25 মার্চ ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশ। সে সময়ও 6.1 মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় 1,000-এর বেশি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ব্রিক্সের 14তম শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট কমাতে এবারের ব্রিক্স সম্মেলনকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের সম্মেলনে ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়েছেন ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল ও সাউথ আফ্রিকার নেতারা। এদিকে ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমবার বিশ্ব নেতাদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে চলতি বছরের মে মাসে ব্রিক্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বে স্নায়ুযুদ্ধ বন্ধ করতে ও নিরাপত্তার জন্য বিশ্বকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।
ছিলেন রঙিন পোশাকের দলে, কিন্তু এনামুল বিজয় এখন টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায়। সবশেষ টেস্ট খেলেছেন 8 বছর আগে। সেন্ট লুশিয়ায় অনুশীলনের পর জানিয়েছেন, সুযোগ এলে সেটা আর হাত ছাড়া হতে দেবেন না। এক উইন্ডিজ সফরে ছিল আপাত শেষ, 4 বছর পরেরটায় আবার দলে ফিরেই ভাগ্যের সহায়তা। রঙিন পোশাকের দলে থেকেও এনামুল বিজয় এখন উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার অপেক্ষায়। 8 বছর পর সাদা পোশাক গায়ে তোলার সম্ভাবনা জোরালো। 2018 শেষ সিরিজে উইন্ডিজের বিপক্ষে 3 ওয়ানডেতে 10, 23 আর 0 রান করে চলে যান আলোচনার বাইরে। ব্যর্থ ছিলেন 2টি টি-20তেও, তবে সব ভুলে এখন নতুন শুরুর অপেক্ষায় এই টপ অর্ডার। এটা একটা বড় এক্সপিরিয়েন্স আমার জন্য যে আমি এতদিন ধরে ফার্স্ট ক্লাস খেলেছি, এবং ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের ই থাকে, মানে ইচ্ছাই থাকে, স্বপ্ন থাকে যে সে এক্সপিরিয়েন্স হোক এবং এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারুক এবং কাজে লাগাক। তো আমি অবশ্যই আমিও আশাবাদী যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে এবং এটা অনুযায়ী আমি নিজেকে কন্ট্রিবিউট করতে পারবো দেশের জন্য। সুযোগ এলে আর হাতছাড়া হতে দেবেন না, এটাই এখন বিজয়ের পথ। এটা সত্যি যে আমি হোয়াইট বলে কল পেয়েছিলাম, বাট আমি হোয়াইট বলের প্র্যাকটিস করছিলাম, এটাও সত্য। 8 বছর পরে আমি ন্যাশনাল টিমে কল পেয়েছি টেস্টে, এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি আর একটা গ্রেট চান্স টু শো মাইসেলফ যে আমি আসলে এটা পছন্দ করি, আমি আসলে ভালোবাসি। ইয়াসির রাব্বির বদলি হিসেবে সেন্ট লুশিয়ায় দলের সঙ্গে যোগ দেওয়া, সবার সঙ্গে অনুশীলনেও বিজয়ের বাড়তি মনোযোগ। মুমিনুল ও শান্ত অফর্মে থাকায় দ্বিতীয় টেস্টে বিজয়ের খেলা একরকম নিশ্চিতই বলা যায়। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে ও টি-20র জন্য উইন্ডিজের বিমান ধরার আগের দিন সিরিজ থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। দেশের জার্সিতে সাইফউদ্দিন সবশেষ মাঠে নেমেছেন 2021 সালের অক্টোবরে। 8 মাস পর আবার ডাক পেলেও অপেক্ষা দীর্ঘায়িত হলো তার। ইঞ্জুরি থেকে ফিরে রিহ্যাব করছিলেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে সমস্যা না হলেও বোলিংয়ের জন্য পুরোপুরি ফিট হতে পারেননি সাইফউদ্দিন। আপাতত তার কোনো রিপ্লেসমেন্ট ঘোষণা করেনি বিসিবি। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 2 ম্যাচ সিরিজে র্যাঙ্কিং এ উন্নতির লক্ষ্য বাংলাদেশের। শক্তিমত্তায় এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশা কোচ অধিনায়কের। ম্যাচের আগের দিন অনুশীলনে উজ্জীবিত বাংলার মেয়েরা এশিয়ান কাপ বাছাইয়ে কদিন আগে মালয়েশিয়ার কাছে হেরেছে জামাল ভুইয়ারা। সেই রেশ থাকতেই আবারও লাল সবুজের মুখোমুখি দেশটি, লড়াই এবার নারী ফুটবলে। ঘরের মাঠে খেলা বলেই আশা দেখছে ছোটনের দল, তবে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে স্বাগতিকদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। বাংলাদেশের জন্য 2 ম্যাচের এই সিরিজ সাফের প্রস্তুতির মঞ্চ, আর মালয়েশিয়ার ভাবনায় আসন্ন AFF কাপ। লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি আন্ডার-19, তখন আমাদের স্ট্র্যাটেজি ছিল কিন্তু হাই লাইন ফেসি, আমরা এই ফুটবলটাই আগামীকাল খেলবো। আমাদের আপনার ট্যাকটিক্যালি ই হবে যে হাই লাইন ফেসি, যেখানে আমরা বল লস করবো সেখানে আসলে আমরা প্রেস করবো। ওকে, নাও আই সি দ্যাট বাংলাদেশ টিম ইজ AFF কাপের আগে এটি আমাদের প্রধান প্রস্তুতি। বাংলাদেশকে শক্তিশালী দল মনে করি, তারা বয়স ভিত্তিক সাফে ভারতের বিপক্ষে জয় পেয়েছে যা তাদের শক্তিমত্তার প্রমাণ দেয়। মালয়েশিয়ার এই দলটা প্রায় নতুন, 2017 সালে বাংলাদেশের বিপক্ষে প্রীতি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে বর্তমান দলের 3 জনের, বাকিরা লিগের সেরা পারফর্মার। এমন প্রতিপক্ষের সাথে জমাট লড়াইয়ের প্রতিশ্রুতি বাংলাদেশ অধিনায়কের। দুইটা গেমই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং র্যাঙ্কিং এ ফেরার জন্য একটা খুব ভালো অপরচুনিটি। তো আমাদের ফুল ফোকাস থাকবে দেশের মানুষকে ভালো ফুটবল খেলা উপহার দিয়ে আমাদের একটা ভালো র্যাঙ্কিং এ ফিরে আসার। বন্যার কারণে সিলেট থেকে খেলা সরিয়ে ঢাকায় আনা হয়েছে। এই সিরিজ দিয়ে সিলেটের বন্যা দুর্গতদের পাশে থাকছে বাফুফে। আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই প্রিয় দেশবাসীদেরকে, দর্শকদেরকে, যে আপনারা মাঠে এসে খেলা দেখুন, টিকিট কিনুন। আপনারা যত বেশি টিকিট কিনবেন সেই টাকাটা আমরা সিলেটে বন্যা দুর্গত এলাকায় দিতে পারবো। ম্যাচের জন্য মোট 10,000 টিকিট ছাড়া হয়েছে, প্রতি টিকিটের মূল্য 50 টাকা। মাহফুজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে সংবাদের আরো বিস্তারিত দেখুন। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে সংবাদের আরো বিস্তারিত দেখুন।